আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার ভিডিওতে দেখা যাচ্ছে একটা বিড়ালের বাচ্চা। তো এটা আমাদের পরিবারের একজন নতুন সদস্য হয়ে এসেছে। তো আজকে প্রায় 15-20 দিন ধরে এই বিড়ালছানাটা আমাদের বাসায় আছে। বিড়ালছানাটা খুবই দুষ্ট, সে সবার সাথে এভাবে খেলাধুলা করে। তো আমার সাথে, তাহমিদ, তাহির, তাহিয়া সবার সাথে সে খেলাধুলা করে। তো কাউকে কামড় দেয় না বা খামচি দেয় না। তো ওকে বাইরে কয়েকবার ফেলে দিয়ে আসার জন্য চেষ্টা করেছি, কিন্তু ওকে যখনই বাইরে ফেলে দিয়ে আসি তখন ও কান্নাকাটি শুরু করে। তখন আবার দেখা গেছে যে আমরা মায়ার টানে ওকে আবার ঘরের ভেতর নিয়ে আসি। তো এভাবেই সে আমাদের একজন সঙ্গী হয়ে গেছে। সে সর্বক্ষণ আমাদের ঘরে থাকে। তো খুবই লক্ষ্মী বাচ্চাটা। তো আজকে আমাদের একটা বিশেষ দিন, তাহিয়ার আজকে জন্মদিন। তো আজকে অক্টোবর মাসে 3 তারিখে সে জন্মগ্রহণ করেছিল। তো আমরা ওইভাবে ওর জন্মদিন কখনোই আমরা সেলিব্রিটি করে পালন করি না, কারণ এগুলো অনুমতিপ্রাপ্ত নয় সবার কাছে। তো আমরা নিজেরা নিজেরাই একটু আনন্দ করি। তো তাহিয়া তো কেক খাবে, কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ওর জন্য ওর বাবা একটা কেক নিয়ে এসেছে, ওটাই ও কাটবে। আদর করে দিচ্ছি তোকে। তো কেকটা খুবই সুন্দর ছিল, মায়া ভরা তোর মুখে, খেতে খুবই সুস্বাদু। আদর করে দিচ্ছি তোকে। তাহিয়া খুব আগে ভাগে সেজে গুজে বসে আছে, সে কখন কেক কাটবে, কেক খাবে। ওর বাবা, তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না ওর তো 3 বছর প্রায় হয়ে গেল, সেজন্য 3টা মোমবাতি জ্বালানো হয়েছে। খুব কথা, তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তুই আমার,
খারাপ লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারে জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারে জীবনের চেয়ে আরো দামি তাহলে এই ছিল আমার ভিডিও। তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।